প্রথম টেস্টের জন্য মুমিনুল হককে অধিনায়ক করে চোদ্দ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড বাদ পড়েছেন মুস্তাফিজ ও মোসাদ্দেক ইঞ্জুরির কারণে দলে রাখা হয়নি সাদমান মিরাজ ও ইমরুলকে দলে ফিরেছেন রুবেল সৌম্য ও শান্ত বিসিএল এ তামিম ইকবালের অসাধারণ ব্যাটিং পুরো দলকে আত্মবিশ্বাস জোগাবে বলে বিশ্বাস অধিনায়ক মুমিনুলের সাদা পোশাকে পাকিস্তানকে চ্যালেঞ্জ করার সামর্থ্য আছে বলেও জানান তিনি নির্বাচকদের কাছে বড় স্বস্তি আর কি হতে পারে পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে দেখলেন তামিমের অসাধারণ ডাবল সেঞ্চুরি অধিনায়ক মুমিনুলও পেয়েছেন কাঙ্ক্ষিত সেঞ্চুরি দীর্ঘ সময় পর লাল বলে তামিমের দুর্দান্ত ব্যাটিং দেখতে দিনের শেষ বল পর্যন্ত চোখ রেখেছেন দুই নির্বাচক পাকিস্তানে যাওয়ার আগে নিজের এবং তামিমের এমন ব্যাটিংয়ে আত্মবিশ্বাস বেড়েছে মুমিনুলে উইকেটে ছিলাম অনেক বল খেলছি তিন দুই তিন সেশন ব্যাটিং করছি অবশ্যই জিনিসটা কাজে দেবে অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখার আছে জিনিসটা তো যারা হয়তো সামনাসামনি দেখছে আপনারা ছিলেন না জানেন কিন্তু আমি সামনে দেখছি আউটস্ট্যান্ডিং অধিনায়ক মূল্যায়ন করছেন দলের অন্যদের পারফরমেন্সও ওপেনার সাইফ হাসান সহ স্কোয়াডের অনেকেই বিসিএল এ ভালো করেছেন এই পারফরমেন্স পাকিস্তানিও দেখতে চান মমিনুল আমার কাছে মনে হয় যারা সিনিয়র প্লেয়ার যারা আছে আপনার বিশেষ করে তামিম ভাই দেখেন আপনি উনি দিন ধরে রাইট বলে খেলেন এখানে অনেক বেশি সিরিয়াস ছিল উনি জানে যে সামনে টেস্ট সিরিজ আছে তো জিনিসটা যে যেভাবে নিবে জিনিসটা তার কাছে সেরকমভাবে প্রাধান্য পাবে খুব পেশেন্ট ছিল তা আমার কাছে মনে হয় যে ভালোই ছিল আমার কাছে ভালোই লাগছে হয়তো ইমপ্রুভ আরও অনেক করতে হবে কিন্তু আমার কাছে ব্যাটিং ভালো লাগছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলে বড় চমক দেড় বছর পর রুবেল হোসেনের ফেরা বাদ পড়েছেন মোস্তাফিজ ও মোসাদ্দেক ইঞ্জুরির কারণে বিবেচিত হননি সাদমান মিরাজ ও ইমরুল মুশফিকের না যাওয়া এবং সাদমানের ইঞ্জুরির কারণে সুযোগ মিলেছে নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরলেন ওপেনার তামিম ইকবাল পেসারদের প্রাধান্য দেয় স্কোয়াডে দুই স্পিনার তাইজুল ও নাইম হাসান সাত ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাওয়াল পিন্ডি টেস্ট পাকিস্তানের উদ্দেশ্যে মঙ্গলবার ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল ইকাম সময় সংবাদ ঢাকা বিসিএল এর খবর তৃতীয় রাউন্ডের খেলায় মিরপুরে সেন্ট্রাল জোনের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে ইস্ট জোন ম্যাচের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মাকসুম আলম খান মাকসুম মো বিসিএল এর শিরোনামে আসলে তামিম ইকবাল তামিম ইকবালের ব্যাটিং দুশো আটানব্বই রানে অপরাজিত আছেন তিনি আর দুটি রান হলে সেই কাঙ্ক্ষিত ট্রিপল সেঞ্চুরি দেখা পাবেন এই এই মুহূর্তে আমার পেছনে আসলে ব্যাটিং করছেন তিনি মধ্যাঞ্চল এবং পূর্বাঞ্চলের মধ্যকার খেলা চলছে মধ্যাঞ্চলের বোলাররা রীতিমতো একেবারে হাঁপিয়ে উঠেছেন তামিম ইকবালের বিপক্ষে বোলিং করতে আর যেটি বলতে কিছু তথ্য জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে তামিম ইকবাল যদি ট্রিপল সেঞ্চুরি করেন এটি প্রথম শ্রেণীতে বাংলাদেশের আসলে দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরি হবে এর আগে তিনশো তেরো রানের একটি ইনিংস খেলেছিলেন রকিবুল হাসান তিনিও কিন্তু এই ম্যাচে খেলছেন মধ্যাঞ্চলের হয়ে তিনিও মাঠে আছেন হয়তো প্রার্থনা করছেন তার রেকর্ডটা অক্ষুণ্ণ থাকুক কিন্তু তামিম ইকবাল চাইবেন তার সেই রেকর্ডটা ভেঙে দিতে তিনশো রানের একেবারেই দ্বার আছেন এই হচ্ছে মধ্যাঞ্চল এবং পূর্বাঞ্চলের মধ্যকার খেলার অবস্থা পুরোটা জুড়েই তামিম ইকবাল এবং তাকে সঙ্গ দিচ্ছেন ইয়াসির আলী রান স্কোরবোর্ডে কিন্তু বাড়ছেই সেই গতকাল যে অবস্থানে ছিল দুই উইকেটে দুই উইকেটে তারা একশো বিরাশি রানের লিড নিয়েই ছিলেন গতকালকে আজও কিন্তু সেই উইকেটটা অবিচ্ছিন্ন আছে পাঁচশো নয় রানেরই মধ্যে করে ফেলেছেন দল তো বলা যায় পরিষ্কার আধিপত্য বিসিএল এর এই ম্যাচে আমরা মোস্তাফিজকে বলিং করতে দেখছি এই মুহূর্তে একটি কাভার ড্রাইভ খেললেন তামিম ইকবাল আরও একটি রান হয়ে গেল দুশো নিরানব্বইতে পৌঁছে গেলেন এটি কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলা দেশের দ্বিতীয় সর্বোচ্চ এর আগে নাসির হোসেন দুশো পঁচানব্বই করেছিলেন দুশো উননব্বই রানের ইনিংস আছে মার্শাল আয়োগের দুশো বিরাশি রানের ইনিংস আছে মোসাদ্দেক হোসেন সৈকতে সেগুলো তিনি এরই মধ্যে টপকে ফেলেছেন সামনে এখন শুধুই রকিবুল এবং ট্রিপল সেঞ্চুরির সুযোগটা রয়েছে যেটি থেকে মাত্র এক রানের দূরে আছে আর একটু জানাতে চাই সেটি হচ্ছে আজ কিন্তু টেস্ট দলের জন্য রাসেল ডোমিগো কোচ এবং ওটিস গিপসন সহ যারা আছেন তারা এসেছেন বোর্ডে এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন একটি ইনফর্মাল মিটিং যেটিকে বলা যায় সেটি হয়েছে এবং পাকিস্তান সফরে টেস্ট দলও গতকাল ঘোষণা হয়েছে নতুন দীর্ঘদিন পর ফিরেছেন রুবেল বা সৌম্যও ফিরেছেন দলে তাদের তাদেরকে নিয়ে এবং দলের পরিকল্পনা সব বিষয়ে হয়তো তো তারা আলোচনা করেছেন কিছুক্ষণ পর নির্বাচক হাবিবুল ভাষা সুমন আমাদের সঙ্গে কথা বলবেন এমনটা আমরা জানতে পেরেছি তো আমার কাছে ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ বিসিএল এর সবশেষ খবর জানাতে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন মাকসুম আলম খান যাচ্ছে ওনার প্রসঙ্গে